এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচান, এবার পূর্বস্থলী সভা থেকে নাম না করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। দলবদল করেই ভোলবদল, পাল্টা কটাক্ষ করেছেন সৌগত রায়। একুশের বিধানসভা ভোটে বাংলা দখল করতে বিজেপির অন্যতম হাতিয়ার যেমন কয়লা পাচার, গরু পাচারের মতো ইস্যু, তেমনি লাগাতার ভাইপো বলে আক্রমণ শানিয়েও নিজেদের মূল টার্গেট স্পষ্ট করে দিয়েছে বিজেপি। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও। মেদিনীপুরের পর এবার পূর্বস্থলীতেও তার আক্রমণের নিশানায় সেই ভাইপো। মেদিনীপুরের কলেজ মাঠে সেখানে গিয়ে বলবো, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও, তোলাবাজ ভাইপো হাঁটাও। এই দলটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে, রাস্তায় রাস্তায় তোলা তোলা পাথর বালি গরু কয়লা সমাপ্ত হয়ে গেছে। এরা যদি জিততে পারে এবারে কিডনি পাচার বাকি আছে ওটাই। তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাটাকে বাঁচান। দল বদলাতেই ভোল বদলেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা কটাক্ষ তৃণমূলের। আমার শুভেন্দু এত নিচে নামবে আমি ভাবিনি। এই পয়লা ডিসেম্বর আমি শুভেন্দু আর অভিষেককে মুখোমুখি বসিয়েছিলাম। শুভেন্দু বলেছিল অভিষেককে যে আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তুমি আমার সাথে ভালোই ব্যবহার করেছ। তারপর পাবলিক মিটিংয়ে গিয়ে চেহারা পাল্টে গেল, দল পাল্টেছে বলে কথাও পাল্টাতে হবে। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারীর জীবনের টার্নিং পয়েন্ট। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হয়ে ওঠেন অধিকারী পরিবারের মেজ ছেলে। এদিন আবারও সেই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু। 2007 সালে 14ই মার্চ নন্দীগ্রামের গণহত্যা, চটি পরে হার মানা বাহিনী সেদিন কতগুলো কৃষককে হত্যা করেছিল। এবং শুনে রাখুন আপনারা, 62 দিন ধরে লোকসভায় রাজ্যসভা অচল করে নন্দীগ্রামের গণহত্যা যদি কেউ আলোচনার জায়গায় দিল্লিতে নিয়ে গিয়ে পৌঁছে দেয়, তার নাম ভারতীয় জনতা পার্টি, এনডিএ। আমরা এটা স্বীকার করতে পারব না। তৃণমূল ছাড়তেই শুভেন্দুকে নন্দীগ্রামে ফের দাঁড়িয়ে ভোটে জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। আপনাকে আমি অনুরোধ করছি, ওই বুলেট প্রুফ গাড়ি নিয়ে 30খানা সিআইএসএফ নিয়ে দয়া করে একটু নন্দীগ্রামে আবার দাঁড়াবেন। সিটটা কিন্তু চেঞ্জ যেন করবেন না, নির্বাচনে আমরাও বুঝিয়ে দেব। গত কয়েক বছরের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন শুভেন্দু অধিকারী, আর সেই তার সঙ্গে এখন তৃণমূলের যুদ্ধ। অর্ণ মুখোপাধ্যায়, ঋত্বিক মণ্ডল ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।